হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমার সামনে করণীয় 4 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের আগের ভিডিওগুলো ভালো লেগেছে এবং সেখানে যে অঙ্কগুলো ডিসকাস করেছিলাম সেই অঙ্কগুলো তোমাদের ভালো লেগেছে। ওকে, তো আজকেও 5টা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের আলোচনা করব। এই অঙ্কগুলো অলরেডি আজমির, মুম্বাই, RRB রেলওয়ের পরীক্ষায় বিভিন্ন জায়গায় পড়েছিল 2005, 2006, 2008 এই উপরে, সেই সালের অঙ্কগুলোই। এবং সেইগুলো যেগুলো অঙ্কগুলো রিপিট, যেগুলো পড়ার চান্স অনেক বেশি, সেই সব অঙ্কগুলোই তোমার সঙ্গে আমি আলোচনা করি। তো প্রথম যে অঙ্কটা আলোচনা করছি, প্রথম যে 1 নম্বর দিয়েছি সেটা দেখেছি 64x³ ডিভাইডেড বাই 27 a^-3 হোল পাওয়ার অফ -2/3 ইকুয়াল টু কোশ্চেন মার্ক কত। তার মানে এটা আমাদের কোনটা হবে সেটা উত্তর বের করতে হবে। এটা আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভেঙে করিয়ে দিচ্ছি। তোমার প্রত্যেকটা স্টেপ বুঝতে পেরে গেলে অটোমেটিকলি তুমি সঠিক কীভাবে করতে হয় সেটা বুঝতে পেরে যাবে। তো আর কী দেয়, 64x³, যেহেতু ভাগ আছে তার মানে এটা দিতে পারি 27 a^-3, তার পাওয়ার কী আছে, পাওয়া যায় -2/3। ওকে, এবার a^-3, তাই তো আমি এটা কী করে করবো। এবার দেখো না, কোনো কিছু পাওয়ার যদি 1/x হয় তার মানে x^-1, নিচে যেটা প্লাস হবে সেটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে। তার মানে অন্যরূপে বলতে পারি যে x^-1 মানে এক্স শুধু শুধু x^1, তার মানে যেটা নিচে মাইনাস থাকবে সেটা উপরে গিয়ে কী হবে, প্লাস হয়ে যাবে। তার 1/x^-3 তার মানে বলতে পারি x^³। ওকে, তার মানে সেটা আমি এখানে ফর্মুলা লাগাচ্ছি, a^-3 আছে তার মানে a^3 উপরে হলে হবে, তার মানে 64x³a³/27 ^-2/3। ওকে, এইটা আসলো। এবারে এখানে দেখো 64 কত কিউ আছে, 4-এর কিউ হচ্ছে 64, 27 আছে 3-এর কিউ, প্রত্যেকটা কিউব আকারে আছে। তার মানে এটা বলতে পারি আমি, এটাকে ইনশর্ট বলতে পারি 4xa/3 তার হোল কিউ। 64x³a³/27 কে বলতে পারি 4xa/3 তার হোল কিউ। 4-এর কিউব করলে কত হবে, 4-এর যদি আমি কিউব করি 64 হবে, x^3 করলে x³, a^3 করলে a³, 3-এর কিউব করলে 27, তার আবার টোটালটা হোল পাওয়ার আছে, হোল পাওয়ার কত আছে, হোল পাওয়ার -2/3। এবার আমরা জানি পাওয়ার পাওয়ার পরস্পর কী হয়ে যায়, গুণ হয়ে যায়, প্রত্যেকটা পাওয়ার পরস্পর গুণ হয়ে যায়। তাই বলতে পারি 4xa/3 এবার হোল পাওয়ার কত আছে, 3 ^-2/3, তার মানে এই তিন কাটলো, তাহলে পাওয়ার হলে কি -2। তার মানে বলতে পারি যে 4xa/3 তার হোল পাওয়ার কথা হচ্ছে -2। এবার এটা আমি শিখিয়েছিলাম মাইনাস মানে কি 1/উল্টো, যেখানে যখনই আমার পাওয়ার মাইনাসে থাকবে তার মানে সেটা 1/ হয়ে যাবে। তাহলে এটা টোটালটার পাওয়ার -2 আছে, তার মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি 3/, এটাকে উল্টে দিলাম 3/4xa তার পাওয়ার হচ্ছে 2। তার মানে এটা মাইনাস দেওয়া আছে মানে কি এটা উল্টো আছে, তাহলে এটাকে উল্টে দিই তাহলে মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবার তার স্কোয়ার কোডটা 3 স্কোয়ার করলে 9 হয়ে যায়, ডিভাইড বাই 4 স্কোয়ার করলে 16 হয়ে যায়, x² আর a², তাহলে উত্তর কী হচ্ছে 9/16 x² বাই a² হচ্ছে এটা উত্তর। তার মানে অপশান হচ্ছে এ। দেখলো তাহলে কত সহজ পদ্ধতিতে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের ভেঙে ভেঙে দেখিয়েছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তো তোমাদের নেক্সট আর একটা অঙ্ক দেখাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, তোমাদের নেক্সট যে প্রবলেমটা আলোচনা করবো সেটা কী আছে, √2^n = 64 হলে n এর মান কত হবে। এটা রেলওয়ের মুম্বাইয়ের 2006 পড়েছিল কোশ্চেনটা খুব সহজ আছে একদম, মানে এটা তুমি দেখে উত্তর করতে পারবে, এতটা সহজ। তবুও তোমাকে আমি স্টেপ বাই স্টেপ ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এগুলো করতে হয়। যা √2^n = 64, তাহলে আমরা রুট বলেছিলাম, আমি বলেছি কোনো জিনিসের পাওয়ার যখন x^√, তার মানে বলতাম x^2^2, রুট মানে হাফ বোঝায়। ওকে, তাহলে সেখান থেকে যদি আমি এই কনসেপ্ট এখানে লাগাই তাহলে বলতে পারি বা 2^n তার পাওয়ার হচ্ছে হাফ। এবার 64, 2-এর কত পাওয়ার হলে 64 হয়, আমরা জানি 3 পর্যন্ত হলে 8, 4 হলে 4 2 8 2 16, 5 হলে 8 16 2 32, 32 64 6, মানে 2-এর পাওয়ার হচ্ছে 6। এবারে এটা আমরা জানি এটাও পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয় বা 2^n/2 = 2^6, তাহলে বলতে পারি n/2 = 6, তাহলে বা n = 12, তাহলে n = কত হবে, 12, অপশান এ, উত্তর হবে 12।
তাহলে এটা প্রত্যেক স্টেপ বাই স্টেপ ভেঙে আমি করেছি। যদি তুমি শর্টে কোথায় দেখে এরকম অঙ্ক করতে পারো কী করে, টু টু বার এন পাওয়ার হাফ, তার মানে হচ্ছে টু টু বার এন বাই টু, তার মানে দেখে এটা বুঝতে পারি যাবো। 64 মানে কত আছে, টু টু দি পাওয়ার 6, তার মানে এর পাওয়ার 6, টু টু দি পাওয়ার 6, টু টু দি পাওয়ার এন বাই টু, তাহলে এন বাই টু ইকুয়াল টু 6, তাহলে এন ইকুয়াল 6 × 12, উত্তর হবে 12। খুব দ্রুত করতে হবে, এটা ডিপেন্ড করে তুমি কতটা প্র্যাকটিস করছো। অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে থাকলে তুমি ইজিলি বুঝতে পারবে। আমি কনসেপ্ট আর শর্ট ট্রিক দুটোই বলে দিচ্ছি, তো আশা করি তোমার অঙ্কগুলো বুঝতে পারছো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে। তো তোমার সঙ্গে নেক্সট প্রবলেমটা আলোচনা করছি। তো প্রিয় বন্ধুরা, নেক্সট ভিডিওটা কী আছে, টু টু দি পাওয়ার এক্স প্লাস 6 ইকুয়াল টু 8 × 1 হলে এক্সের মান কত। এই অঙ্কটা একটু আগের অঙ্ক যে অঙ্কটা আলোচনা করব সেই অঙ্কটার মতনই, সেই কনসেপ্টটা লাগবে, কিন্তু একটু বুঝে বোঝার ব্যাপার আছে। তাহলে টু টু দি পাওয়ার এক্স প্লাস 6, ওকে, আর আমি 8কে বলতে পারি টু টু দি পাওয়ার কিউ, এর পাওয়ার কী আছে এক্স প্লাস 1। আমি কী করলাম দেখে নাও, এখানে যে টু টু দি পাওয়ার এক্স প্লাস 6, টু টু এক্স প্লাস 6 রাখলাম, এখানে 8 × 1 ছিল, 8কে করে দিলাম টু টু দি পাওয়ার কিউ, টু টু পাওয়ার কিউ মানে হচ্ছে 8, তার পাওয়ার কাছে এক্স প্লাস 1, তারপরে বা টু টু দি পাওয়ার এক্স প্লাস 6 ইকুয়াল টু টু দি পাওয়ার সঙ্গে এটা কী হবে গুণ হয়ে যাবে, তাহলে 3x + 1। এবার দেখো 2 2 দুটো সেম বেস হয়ে গেল, ভূমি বেস, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে, তার মানে বলতে পারি বা এক্স প্লাস 6 ইকুয়াল টু গুণ করে দাও 3x + 3, তাহলে বা এটাকে আমি 6 রাখলাম, এখানে -3 করলাম, 3টাকে এইদিকে নিয়ে আসলাম, ওখানে 3x ছিল, -x করলাম, তার মানে বলতে পারি 3 = 2x, তাহলে বা x = 3/2, তাহলে এক্সের মান কত আসলো 3/2, অপশান এ। দেখে নাও আগের যেই কনসেপ্টটা বলেছিলাম সেই কনসেপ্টটি জাস্ট একটু লেন্থি হয়েছে, স্টেপ বাই স্টেপ ভাবে ভেঙেছি, এইভাবে উত্তরটা বেরিয়ে গেছে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এবার তোমার সঙ্গে নেক্সট অঙ্কটা আলোচনা করছি। প্রিয় বন্ধুরা, তোমার সাথে 4 নম্বর যে অঙ্কটা আলোচনা করবো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে, তো আর খুব কনসেপচুয়াল আছে, তো ভালো করে বোঝার চেষ্টা করো অঙ্কটা, তাহলে এরম অঙ্ক আসলে পরীক্ষায় তুমি নিজেও করতে পারবে। তাহলে এরম অঙ্ক আমরা কীভাবে করব, যদি এরকম অঙ্ক চলে আসে সবসময় ভাববে নিচে কী করে আমার রুটগুলো তুলে দিতে হবে, আর নিচে রুট তুলে দিতে গেলে এই ফর্মুলা লাগবে, এই ফর্মুলাটা মুখস্থ রাখবে যে এ প্লাস বি আর এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে, এই ফর্মুলা লাগাবো আমি। তার মানে হচ্ছে কি 3√2 √6 − √3, ওকে। এবার এটা রুট তুলবো কী করে, এর প্লাস দিত, এটা অপোজিটটা দিয়ে দেবো আমরা, √6 + √3, যেহেতু এটা ছিল না বাড়তে লিখেছি, তাহলে উপরে একটা বাড়তে লিখে দিই √6 + √3, হয়ে গেল। এইভাবে পরে দুটোও করবো, −4√3 হচ্ছে √6 − √2, তার মানে প্লাস দিতে হবে √6 + √2, তাহলে এটা বাড়তে লিখেছি, তাহলে এটা লিখে দিই এখানে √6 + √2 −6√8 + √12, তার মানে এটা বলতে পারি √8 − √12, তাহলে এটা বাড়তে লিখে দিলাম √8 − √12। এবার দেখো প্রত্যেকটাই ফর্মুলা পড়ে গেছে, প্রত্যেকটার নিচে দেখে নাও এই ফর্মুলা পড়ে যায়, a প্লাস বি a মাইনাস বি, তার মানে a² − b² তাহলে কী হবে a² − b² আর একটা কাজ করি, উপরে রুটগুলো সব গুণ করে দিই, উপরে 3 আছে, রুটটা গেল 6 × 12, √12 + √6 / এটা a² − b² এবার a² মানে √6 এর স্কোয়ার, তার মানে কি শুধু 6, আর √3 হোল স্কোয়ার, তার মানে শুধু 3, তাহলে রুটে স্কোয়ার করলে সেটা শুধু সেই সংখ্যাটাই হয়ে যায়। তাহলে মানে আমি এটা যদি এখানটা লাগাই এটা ফর্মুলাটা, তাহলে বলতে পারি 6 − 3 − 4, ব্র্যাকেটে দিলাম 3 × 6 = 18, এই রুটগুলো গুণ করে দিলাম, +3 × 6 / 6 − 2 −6√8 − √12 এটা হচ্ছে 8 − 12, ওকে। তার মানে এখানে দেখে না √12, এই কয়েকটা জিনিস মনে রাখবে, √12 মানে √4 × 3, 4 মানে 2, রুটের বাইরে আছে 2 হয়ে যাবে, তার মানে হচ্ছে 2√3, তার মানে √12 যেটা আছে আমরা 2√3 লিখতে পারি, আর √18 যেটা আছে দেখে নাও, √18 মানে 9 × 2, 9 × 2, তার মানে লিখতে হবে 3√2, আর √8 মানে আমি বলতে পারি 4 × 2, তার মানে হচ্ছে 4 × 2 তোমার 2
রুট টু, ওকে এই মানগুলো আমরা বলতে পারি। তাহলে পাচ্ছি কি থ্রি ব্র্যাকেটে রুট টুয়েলভ মানে হচ্ছে কি টু রুট থ্রি প্লাস এটা কি আছে শুধু রুট সিক্স, তাহলে রুট সিক্সই থাকবে ডিভাইডেড বাই ছয় থেকে তিন বাদ দিলে তিন হয়ে যায় মাইনাস ফোর রুট আঠেরো মানে কী লিখলাম থ্রি রুট টু প্লাস রুট সিক্স ডিভাইডেড বাই ছয় থেকে দুই বাদ দিলে চার হয়ে যায় মাইনাস, তো এটা মুছে দিই, ওকে তাহলে হচ্ছে পড়ছে কি মাইনাস সিক্স রুট এইট মানে হচ্ছে কি টু রুট টু, ওকে টু রুট টু মাইনাস টুয়েলভ মানে হচ্ছে কি টু রুট থ্রি, ওকে ডিভাইডেড বাই আট থেকে বারো বাদ দিলে তাহলে বারো থেকে আমি কত চার, চার আর আটে হচ্ছে বারো, তাহলে মাইনাস ফোর, ওকে তাহলে এটা কী হবে মাইনাস ফোর। এবার দেখো চার চার কাটলো, তিন তিন কাটলো, এবারে চার দিকে দুই, যদি চার আটটা চারে বারো হচ্ছে, ওকে তাহলে আমি যদি এটা কাটি চার দুই দুগুণে চার আর এটা কত হচ্ছে তিন দুগুণে ছয়, তাহলে এখানটা এটা যদি আমি এখানটা মানটা লিখি তাহলে এটা যদি এখানে মুছে দিলাম আমি শর্টে এখানটাই করার জন্য, তাহলে এখানে দেখানো কত হচ্ছে আমি যদি এটা একবারে লিখি, আর এখান থেকে নাও অ্যাকচুয়ালি দুই দুটো থেকে কমন যাবে, দুটো থেকে যে দুই কমন নিয়ে নিই তাহলে ইনটু টু দিয়ে দেবো আর এই দুইগুলো তুল উঠিয়ে দেবো, তার মানে এই দুই দুই কেটে যাবে, তার মানে আলটিমেট আমরা সব আমি এর উপর দিকে লিখে দিচ্ছি, তার মানে এখানে দেখে নাও টু রুট থ্রি প্লাস রুট সিক্স, ওকে এখানে আছে মাইনাস থ্রি রুট টু মাইনাস রুট সিক্স, ওকে তাহলে এটা রইল মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, ওকে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানে থ্রি রয়েছে তাহলে থ্রি রুট টু মাইনাস থ্রি রুট থ্রি, ওকে তাহলে প্লাস থ্রি রুট টু আর হচ্ছে আর মাইনাস থ্রি রুট টু, তাহলে মাইনাস প্লাস কাটলো মাইনাস রুট সিক্স প্লাস রুট সিক্স কাটলো, তাহলে এখানে দেখো টু রুট থ্রি এটা মাইনাস থ্রি রুট থ্রি, তাহলে এটা এটা দুটো আছে রুট থ্রি এটা তিনটা আছে রুট থ্রি, তাহলে এখান থেকে বাদ দিলে আমি আলটিমেট লিখে দিই টু রুট থ্রি আর এখানে আছে থ্রি রুট থ্রি, তার মানে আলটিমেট হচ্ছে তিন থেকে দুই বাদ দিলে তাহলে মাইনাস রুট থ্রি, তাহলে উত্তর হবে মাইনাস রুট থ্রি, অপশান কোনটা হবে অপশান হবে বি, তা দেখলে এটা একটু লেন্থি হয়েছে বড় হয়েছে কিন্তু এটা অনেক প্র্যাকটিসের প্রয়োজন, তুমি প্র্যাকটিস করতে হবে তোমাকে, ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছ, তো তোমাদের লাস্ট অঙ্কটা দেখাচ্ছি, তো প্রিয় বন্ধুরা তোমার সাথে যে লাস্ট অঙ্কটা আলোচনা করবো সেই অঙ্কটা দেখানো কী আছে, এ ইকল রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ও বি ইকল রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান হলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু কত হবে সেটা নির্ণয় করতে হবে, তাহলে এই অঙ্কটা খুব সহজ অঙ্ক, প্রথম আমরা কেউ এ বি নির্ণয় করবো মানে এই দুটো গুণ করে, দেখো এই দুটো গুণ করলে অটোমেটিক উত্তর এক হবে, দেখো এটা এটা আর এটা এটা কেটে যাবে, তোমার দেখিয়ে দিচ্ছি কীভাবে এক হবে, এ আর বি গুণ করছি তারপর রুট ফাইভ প্লাস ওয়ান আর রুট ফাইভ মাইনাস ওয়ান ইনটু বি এর মান কী আছে রুট ফাইভ মাইনাস ওয়ান আর এটা হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান, তাহলে দেখে নাও এটার সঙ্গে এটা কাটবে এটার সঙ্গে এটা কাটবে, তাহলে উত্তর কত হবে এ বি ইকুয়াল টু ওয়ান, তার মানে এ বি মান আমরা এক পেয়ে গেলাম। এবার আমরা নির্ণয় করব এ প্লাস বি এর মান কত হবে, এর মান আছে কি রুট ফাইভ প্লাস ওয়ান ডিভাইড বাই রুট ফাইভ মাইনাস ওয়ান প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট ফাইভ প্লাস ওয়ান, তাহলে যদি লসাগু করি রুট ফাইভ প্লাস ওয়ান আর রুট ফাইভ মাইনাস ওয়ান আসবে, তাহলে এখানটা রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ মাইনাস ওয়ান চলে যাবে, তাহলে রুট ফাইভ প্লাস ওয়ান হোল স্কোয়ার এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, মানে এটা 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 চলে যাবে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি আর এ এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কী আছে, দেখুন আমি ডাইরেক্ট নর্মাল ফর্মুলা না যা ডাইরেক্ট বসে দিচ্ছি, এ স্কোয়ার মানে ফাইভ প্লাস টু এ বি টু ফাইভ টু ইন্টু ফাইভ ইন্টু ওয়ান প্লাস ওয়ান এটা কী আছে প্লাস ফাইভ স্কোয়ার রুট ফাইভ স্কোয়ার তোমার শুধু ফাইভ এটা হচ্ছে মাইনাস টু ইন্টু ফাইভ ইন্টু ওয়ান মাইনাস প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইড বাই এটাকে স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কি ফাইভ মাইনাস ওয়ান, ওকে তাহলে দেখে নেবে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে পাঁচ পাঁচে দশ পাঁচ আর পাঁচে হচ্ছে দশ এগারো বারো, তাহলে উপরে হচ্ছে বারো এটা হচ্ছে চার, তাহলে চার তিনে বারো তাহলে উত্তর হবে তিন, তার মানে এ প্লাস বি এর মান পেয়ে গেলাম তিন, ব্যাস অঙ্ক হয়ে গেল, এইটা জানলেই যথেষ্ট, এটা তো আমার মুখোমুখি হয়ে যাবে, এইটা জাস্ট একটু ক্যালকুলেশন করে আমাকে বের করতে হবে। এবার দেখো অঙ্কটা আমরা কীভাবে করি, খুব সহজভাবে এগুলো করে দিতে পারবো, তাহলে স্কোয়ার প্লাস এ বি
প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে উপরে যদি ফর্মুলা বসাই তাহলে ফর্মুলা কী হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ বি। তাহলে যেহেতু প্লাস আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এটা কী করবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে মাইনাস থ্রি এ বি, যেহেতু এখানে মাইনাস আছে। এবার দেখে নাও এ প্লাস বি এর মান কত, তিন, তার তিনের হোল স্কোয়ার মাইনাস এক, তিনের হোল স্কোয়ার, তিনের হোল স্কোয়ার মাইনাস তিন। ওকে, তিন ইন্টু ওয়ান মানে মাইনাস তিন, তার তিন থেকে নয় মাইনাস ওয়ান, এটা হচ্ছে নয় মাইনাস তিন, তাহলে হচ্ছে উপরে কত হচ্ছে আট, আর এটা হচ্ছে ছয়, তাহলে এইট বাই সিক্স। এইট বাই সিক্স করলে কত হবে, নর্মালি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হবে, তাহলে অপশান বি হবে এর উত্তর। অঙ্কটা লেন্থই আছে কিন্তু তোমাদের পুরো কনসেপ্টটা বুঝতে হবে, কারণ বাই চান্স এর থেকে এটা শর্ট ট্রিক কোনো পদ্ধতি নেই যে তুমি আলাদা শর্ট ট্রিক এইভাবে করবে, কোনো পদ্ধতি তোমাকে এই পদ্ধতিটি তোমাকে করতে হবে, প্রত্যেকটা স্টেপ তোমাকে বুঝতে হবে। তো প্রত্যেকটা স্টেপ বাই বুঝলে দেখবে অঙ্কটা খুব কঠিন না, খুব সহজই হবে। আর এটার ফর্মুলা বা এটা কীভাবে হচ্ছে, তুমি এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবে, ভাঙার পর দেখবে আলটিমেট তুমি এটাই ফিরে পাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর কোনো সমস্যা হলে সেটা আমাকে কমেন্টে বলবে। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধুর সঙ্গে বিশেষ করে খুব বেশি বেশি করে শেয়ার করবে, আর কোনো চ্যাপ্টার প্রবলেম থাকলে সে চ্যাপ্টারে জানাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।